নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঐন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত। প্রত্যেক দিনের মতো আজকেও বেশ কিছু তথ্য আপনাদেরকে দেব, তবে আজকে সকলকে জানাচ্ছি কোজাগুড়ি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই মুহূর্তে আপনাদেরকে একটা ছবি দেখাবো। আপনারা ইউজুয়ালি জানেন যে দুর্গাপুজোয় থিমের লড়াই হয়, আর এবার কিন্তু আপনাদেরকে দেখাবো লক্ষ্মী পুজোয় থিমের ছোঁয়া। ভাবছেন কোথায় হয়েছে? কোনো মশাই দূরে যাওয়ার দরকার নেই, হয়েছে উত্তর কলকাতার ঠিক লেবুতলা পার্কের কাছে উন্নয়ন সমিতিতে। মানে উন্নয়ন যে ক্লাব রয়েছে সেই ক্লাবের প্রত্যেক বছরেরই আয়োজন থাকে, থিমের লক্ষ্মী পুজো হবে। আর এবছরও তার বাদ নেই, অন্যান্য বছরের মতো এবছরও তারা কিন্তু থিম ভাবনা রয়েছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানানো হয়েছে, সম্মান জানানো হয়েছে, আর এই সম্মান জানিয়েই তারা এবছর গোটা মণ্ডপে কিন্তু সত্যজিৎ রায়ের যা যা সৃষ্টি সে সমস্ত সৃষ্টিকে প্রাধান্য দিয়েছে। এই যেমন ধরুন ডান দিকের ছবিটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সেই অপু এবং দুর্গা যে ছবি আমরা বহু বছর ধরে দেখে এসেছি, ঠিক সেই ছবি, অর্থাৎ খুব চেনা ছবি। আপনারা জানেন সেই রেল যাওয়ার সময় যখন ছুটে যাচ্ছিল অপু এবং দুর্গা, সেই সময় ছবি যেমন রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে পথের পাঁচালী, দেবী, তিন কন্যা, সমাপ্তি, পোস্টমাস্টার, মণিহারা, এরকম বিভিন্ন সৃষ্টি রয়েছে ঠিক এই মণ্ডপে ঢুকতেই আপনারা দেখতে পাবেন। তার পাশাপাশি আপনারা জানেন হীরক রাজার দেশের সেই ভূতের রাজা দিলোপর, জানেন তো, সেই ভূতের রাজাকেও কিন্তু এই মুহূর্তে এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। ছবি দেখাই আপনাদেরকে, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে একটু ছবি দেখাও যেখানে বারবার করে সেই সাউন্ডটাই কিন্তু বাড়ছে এবং বাজছে, ভূতের রাজা দিলোবর, এই যে টিউনটা আমরা জানি, অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, ইতিমধ্যে সেই রকম ছবি কার্যত দেখা যাচ্ছে এই মণ্ডপে ঢুকলে। আসুন একটু ভিতরে যাই, তার পাশাপাশি বাদিকের একটু ছবিটা দেখাই। দেখুন কি অপূর্ব সমস্ত জিনিসপত্র তৈরি করা হয়েছে এবং ঠিক সামনেই রয়েছে সেই যন্তর মন্তরের ছবি, অর্থাৎ আপনারা যে রাস্তা দিয়ে ঢুকবেন সেই রাস্তাই হচ্ছে যন্তর মন্তরের ঘর। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সোজা যাও সেই রাস্তা থেকে এবং মায়ের সে দর্শন করাও। এখানে প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দরী, তার কারণ মায়ের মুখ যেমন অপূর্ব রয়েছে তার পাশাপাশি মাকে ঠিক রাজস্থানি লুকস দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম সোনার কেল্লার যে সেই দরজা, সেই যে তৈরি, সেই সমস্ত কিন্তু টাচ রয়েছে এই উন্নয়ন ক্লাবের এবছরের পুজোর থিমের। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মায়ের অপূর্ব সেই ড্রেস, অর্থাৎ রাজস্থানি লুকসে মা রয়েছেন, যেখানে মাকে শাড়ি নয়, মাকে এখানে ঠিক লেহেঙ্গা চলি পরানো হয়েছে। এবং এই যে মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই সোনার কেল্লার সেই মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু ক্লাবকর্তারাও বলছে প্রত্যেক বছরের মতো অন্যান্য বছরে যেরকম থিমের ভাবনা থাকে এবছরে কিন্তু থিমের ভাবনা রয়েছে, কার্যত সত্যজিৎ রায়কেই তারা এভাবে তুলে ধরা হয়, তারা তুলে ধরেছেন। আর একটা ছবি দেখায় ছোটদের মনে সত্যজিৎ, সত্যজিৎ রায়ের যে অপূর্ব সমস্ত তৈরি সৃষ্টি, সেই সৃষ্টির প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মনে রাখার মতন ফ্রেম এখানে কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন এবং এই ব্যানারের মাধ্যমে কিন্তু সেই সমস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি তারা তুলে ধরেছেন তাদের এই লক্ষ্মী পুজোর মণ্ডপে। সব মিলিয়ে বাড়িতে বসে থাকবেন লক্ষ্মী পুজোর দিন, এটা তো হতেই পারে না, বাড়ির পুজো যেমন হবে তার পাশাপাশি যদি ঠাকুর দেখতে ভালোবাসেন আপনারা এবং থিমের পুজো দেখতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে আসতেই হবে কলকাতার, অর্থাৎ উত্তর কলকাতায় আসতে হবে, ঠিক লেবুতলা পার্কের কাছেই এই পূজা মণ্ডপ উন্নয়ন ক্লাবের। বহু বছর ধরে তারা চেষ্টা করছে আপনাদের জন্যই বিভিন্ন রকম থিমের ভাবনা তুলে ধরার জন্য, এবছরও তারা করেছে, তাই দেরি করবেন না, চলে আসুন এবছর এই পুজো মণ্ডপ দেখতে। ভিডিও জার্নালিস্ট দেবব্রতর সঙ্গে গোটা মণ্ডপ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর এরকম বিভিন্ন খবর আপনাদেরকে দেব, বিভিন্ন জায়গার সন্ধান আপনাদেরকে যেরকম দিই প্রত্যেক দিনের মতো সেরকমই দেব। তাই কী করতে হবে আপনাদেরকে, রিপাবলিকের ফেসবুক পেজ, রিপাবলিকের ইউটিউব চ্যানেল, আর হ্যাঁ ডিজিটাল মাধ্যমও কিন্তু এসে গিয়েছে রিপাবলিক বাংলা, তাই আপনাদেরকে সমস্ত খবর, সমস্ত ছবি, সমস্ত তথ্য জানবার জন্য রিপাবলিক বাংলার নজর রাখতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।